চলবে আজকে ট্রেড ইউনিয়নের ডাকা ধর্মঘট চলছে চলছে চলবে আজকে ট্রেড ইউনিয়নের ডাকা ধর্মঘট চলছে চলছে চলবে রেলকে বেচে দেওয়ার বিরুদ্ধে ধর্মঘট বিরুদ্ধে ধর্মঘট চলছে চলছে চলবে রেলকে বিক্রি করার বিরুদ্ধে চলছে চলবে সাত দফা দাবির ভিত্তিতে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের ডাকার যে ধর্মঘট আজকে এই ধর্মঘট সারা দেশ জুড়ে আজকে পালিত হচ্ছে। আপনারা জানেন যে কেন্দ্রীয় সরকার রেলকে বেসরকারীকরণ করার সিদ্ধান্ত নিয়েছে, প্ল্যাটফর্মগুলোকে বেচে দিচ্ছে। ইতিমধ্যে আপনাদের জানিয়ে রাখি আরপিএফ অফিসাররা দাঁড়িয়ে আছেন, সেটা হচ্ছে 150 জোড়া ট্রেন আগামী এপ্রিল মাসের পর থেকে বেসরকারি ট্রেন চলবে। পুনা স্টেশনের প্ল্যাটফর্ম টিকিট 50 টাকা করা হয়েছে দু ঘন্টার জন্যে। এই আদানি আম্বানি সরকারের বিরুদ্ধে মূল্যবৃদ্ধি আকাশ ছোঁয়া। আপনারা জানেন 48 টাকায় আলু, 80 টাকা পেঁয়াজ, 150 টাকা ডাল, 150 টাকা ডাল, 150 টাকা তেল। গোটা ভারতবর্ষে জুড়ে মানুষ আজকে নাজেহাল। শ্রমিক আইন পরিবর্তনের মধ্যে দিয়ে 1948 সালে কাজের ঘন্টা 8 করা হয়েছিল, মোদি সরকার সেটা 12 ঘন্টার বিল এনেছে, এবং কৃষি বিলের মধ্যে কৃষকদের অধিকারকে কেড়ে নেওয়া হচ্ছে। তার প্রতিবাদে আজকে আমরা রাস্তায়। 67,000 আরপিএফের শূন্য পদ খালি, আমরা জানি না আরপিএফের একটা সংগঠন আছে, তারা এই নিয়ে আন্দোলন করে কি না। 67,000 আরপিএফের শূন্য পদ খালি পড়ে আছে, কেন নিয়োগ হবে না? বেকার ছেলেরা কোথায় কাজ পাবে? শুধু আদানি আম্বানির ছেলেরা খাবে? সাধারণ মানুষের ছেলেরা কি রাস্তায় গড়াগড়ি খাবে? তারা কি মদ আর মাংসতে যুক্ত হয়ে যাবে? তার বিরুদ্ধেই আজকে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের ডাকা আমাদের ধর্মঘট। এই ধর্মঘটকে সফল করার জন্য আমরা রাস্তায় নেমেছি, এবং আমরা দেখছি ট্রেনে মানুষ শূন্য ট্রেন যাচ্ছে, মানুষ শূন্য ট্রেন। মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই ধর্মঘটকে সমর্থন করেছেন, আর পুলিশ অফিসারদের বাড়িতেও ছেলে পুলে আছে, তাদের বাড়ির ছেলেপুলেরাও লেখাপড়া করছে। আগামী দিনে তাদের ভবিষ্যতের জন্য আমরা আজকে লড়াই করছি, যাতে ভারতবর্ষের বেকার যুবকরা, লেখাপড়া জানা যুবকরা, তাদের যাতে চাকরি হয়, তারা যাতে মেধার ভিত্তিতে কর্মসংস্থান হন। এই দাবিতে যে আজকে আমাদের ধর্মঘট, এই ধর্মঘটকে আমরা সফল করার জন্য আজকে এখানে রাস্তায় নেমেছি। আমরা আশা করব এখানে পুলিশ প্রশাসন, আরপিএফ, জিআরপি যারা সকলে আছেন, আমাদের এই দাবিকে সমর্থন করছেন, তারা নৈতিকভাবে সমর্থন করছেন, কিন্তু তাদেরও ডিউটি করতে হবে, উপায় কিছু নেই, ডিউটি করার জন্যই তারা এসছেন। সেই জন্যে আমরা আবেদন করব, আপনারা আমাদের সহযোগিতা করুন। আমরা এই ধর্মঘটে যে উপস্থিত হয়েছি আপনাদের স্বার্থে, মানুষের স্বার্থে, খেটে খাওয়া মানুষের স্বার্থে, এই ধর্মঘট সাফল্যমণ্ডিত হবে গোটা দেশ জুড়ে। কেউ রুখতে পারবে না, কোনো ক্ষমতা নেই মোদি সরকারের এই ধর্মঘটকে রোকার।